আর কিছুদিন পর মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নতুন আসর। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উন্মাদনা। এবারও এর ব্যতিক্রম নয়, এরই মধ্যে ভারত জুড়ে শুরু হয়েছে আলোচনা। আসছে আসরে কোন দল কতটা শক্তিশালী, কারা জিততে পারে শিরোপা, কোন ক্রিকেটার নজর কাড়বেন এবার, এসব আলোচনা চলছে সর্বত্র। নতুন আসর শুরুর আগে আইপিএল এর সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে এই তালিকা প্রণয়নের জন্য টম মুডি, ওয়াসিম আকরাম, ডেল স্টেন ও ম্যাথিউ হেডনকে নিয়ে একটি নির্বাচক প্যানেল গঠন করা হয়েছিল। আইপিএল এর সর্বকালের সেরা 15 ক্রিকেটার বেছে নিয়েছে এই নির্বাচক প্যানেল। আমার বাসায় রয়েছে দেশের নাম্বার 1 বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? ভারতীয় গণমাধ্যম আরও বলছে এ পর্যন্ত যতগুলো আসর হয়েছে এবং যতগুলো আসরে যতজন ক্রিকেটার খেলেছেন তাদের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে সর্বকালের সেরা 15 ক্রিকেটার। নিয়ম অনুযায়ী এই দলে রাখা হয়েছে 7 জন বিদেশি ক্রিকেটার আর প্রথম একাদশে রাখা হয়েছে 4 জন বিদেশি ক্রিকেটারকে। ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের বিরাট কোহলি। ব্যাটিং অর্ডারের 3 রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলকে, মিডল অর্ডারে সুরেশ রায়না, এভি ডিভিলিয়ার্স, সূর্যকুমার যাদবের সঙ্গে আছেন মহেন্দ্র সিং ধোনি। 15 সদস্যের দলে অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও কাইরন পোলার্টকে। স্পিনার হিসেবে রয়েছেন রশিদ খান, সুনীল নারায়ণ এবং যুজবেন্দ্র চাহাল। আর পেসার হিসেবে আছেন লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরা। তারকা ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলকে নেতৃত্ব দেবেন ধোনি। কিন্তু জায়গা হয়নি বাংলাদেশের কারো। বাংলাদেশ থেকে সর্বোচ্চ বেশিবার আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান, 2 বার শিরোপা জিতেছেন তিনি। এরপর আছেন মুস্তাফিজুর রহমান, 1 বার শিরোপা জিতেছেন বাহাতি এই পেসার। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও লিটন দাস খেলেছেন 1টি করে মৌসুম। তবে সর্বকালের সেরাদের তালিকায় আসতে পারতেন সাকিব, কিন্তু বিবেচনা করা হয়নি তাকে। 2011 সালে কলকাতা নাইট রাইডার্স KKR এর হয়ে প্রথম খেলার সুযোগ পান আইপিএলে, এরপর খেলেন আরও 8 মৌসুম। আইপিএলে সব মিলিয়ে 71 ম্যাচ খেলেন সাকিব, 19.83 গড়ে রান করেন 793, শিকার করেছেন 63 উইকেট। কিন্তু সর্বকালের সেরাদের তালিকায় আসতে এই পারফরমেন্স যথেষ্ট মনে করেননি নির্বাচক প্যানেল। রায়হান রাসেল, কালবেলা।